কুদৃষ্টি মজুমদার আচ্ছা তুমি ভিক্ষা দেওয়ার কে আমি তো বুঝতে পারি না মানে উনি বলতে চেয়েছে যে উনি নাকি রিমিকে ভিক্ষা দিয়েছে প্রীতমকে আমি বলি যে প্রথমত তুমি ভিক্ষা দেওয়ার কেউ না তুমি যদি এতই ভালোবাসতে তাহলে তুমি ওকে ছেড়ে চলে গেলে কেন আর যদি ছেড়েই যাবে তো লিগাল প্রসেসিংভাবে মানে ওইভাবে তো তোমার যাওয়া উচিত হয়নি তাই না তুমি যদি ভাবতে যে তুমি প্রীতমকে ভালোবাসো তুমি ওর সাথে থাকতে চাও তাহলে তোমাদের যতটা জেনেছে যে মিউচুয়াল ডিভোর্স হয়ে গেছে লিগালি তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে ডেটে দাঁড়িয়ে সেই আঙুর ফল না পাওয়ার মতো হলো না টকের ব্যাপারটা যে তুমি বলছো ওকে ভিক্ষা দিয়েছো ওর প্রাপ্য ওটা এই না যে রিমি কাউকে ছেড়ে এসে প্রীতমের ঘাড়ে ঢুকেছে সব থেকে বড় কথা তুমি ছেড়ে চলে গেছো তোমার সাথে ও ডিভোর্স হয়ে গেছে তারপর রিমিকে বিয়ে করেছে এই না যে তোমাকে একটা জায়গায় ঝুলিয়ে রেখে তুমি থাকতে আর বিয়ে করেছে আর রিমিরও এখানে কোনো তো ফল্ট নেই রিমি হচ্ছে মানে বুদ্ধিহীন একটা মেয়ে সত্যি কথা বলতে কি এটা পুরো ক্যামেরায় ধরা পড়ে যে না হলে এরকম হাও মাও চাও ও যতই যাই বলুক প্রমাণ পায় যে ও প্রীতমকে ভালোবাসে আলটিমেটলি এটা কিনা এটা কিন্তু তোমরা বিশ্বাস করো না করো প্রীতম কিন্তু রিমিকেই এখন ভীষণভাবেই ভালোবাসে না হলে ওকে অ্যাকসেপ্ট করতো না আজকে ডেটে দাঁড়িয়ে এবার একসেপ্ট কেন করেছে কি না করেছে সেটা তোর অন্তর্নিহিত ব্যাপার আমার বক্তব্য হচ্ছে তুমি যে লোকের লাইভে এসে চেঁচাচ্ছ যে আমি ওকে বিক্রি দিয়েছি আমি ওকে দান করেছি এই কথাটা বলার কোনো মানে আজকে ডেটে তো নেই অন্যায় তুমি করেছে। যখন দেখছো তার লিগাল ওয়াইফ থাকা সব আছে তখন এখনো ডিভোর্স দেয়নি তারপরেও তুমি সেখানে গেছো সেকেন্ড টাইমে এটা পার্ট টাইম জবের মতো হয়ে গেল ও নেই ওর পরিবর্তে আমি ওখানে এন্ট্রি দিয়ে আসি ঠিক তেমনি হলো এটা আমার নজরে কেন আমার মতো অনেক ঘরের বউরা এটা ভাববে আমি কালকেও বলেছি ভিডিওতে আজকেও সেই কথা বলতে বাধ্য হচ্ছি যদি আমি কিছু দিনের জন্য গায়েব হয়ে যাই বা আমি কিছু দিনের জন্য বাপের বাড়িতে চলে যাই তার মানে তো এই না যে আমার হাজব্যান্ডের এক্স এসে আমার ঘরে সংসার করবে যতক্ষণ না আমার সঙ্গে আমার হাজব্যান্ডে ডিভোর্স হচ্ছে তো এটা ইনলিগাল টোটালি হ্যাঁ এবার তুমি যদি বলো যে মানে তোমার এখনও যে ভি তুমি ওরা ভিডিও করছে বলে তুমি তর পাচ্ছ ভাই তুমিও তো কথা কম বলতে ছাড়ছো না তুমি যদি সত্যিই দৃষ্টিগটু মজুমদারকেই বলছি যদি সত্যি যদি ভালো মেয়ে হতে তাহলে আমি মনে করি আজকে নতুন একটা রাস্তা তুমি নতুনভাবে বাঁচতে বা নতুন কিছু বেছে নিতে নতুন মানুষের সাথে একটা নতুন জীবন শুরু করতে আর যদি নাই বা হতো তাহলে তুমি একবার প্রীতমকে ভুলে যেতে তুমি প্রীতমকে ভুল ভুলছো না তাকে তার মতো করে থাকতেও ইচ্ছো না আজকে রিমির আমার মনে হয় রিমির যত বউ গণ্ডগোল একটা হয় যে কোনো মেয়ে একটা ইনসিকিউর ফিল করে একটা এটা স্বাভাবিক তো ওর সেই জায়গা থেকে একটা হবে স্বাভাবিক না যে তুমি এখন অবধি অবিবাহিত তুমি এখন অবধি তার অ্যাবসেন্সে তার সাথে ঘোরাফেরা সব কিছু নাটক করছো হ্যাঁ তো এটা তো ঠিক না এবার যারা তোমাকে সাপোর্ট করছে তোমার ভালো মানসিকতা নিয়ে সাপোর্ট করছে তুমি যেটা ছিলে একটা টাইমে তুমি অবশ্যই একটা ভালো মেয়ে ছিলে সব কিছুই ঠিক আছে কিন্তু যখন তুমি রিমির অবর্তমানে মানে ইনলিগালভাবে তুমি তার প্রীতমের ঘরে ঢুকে গেছো তারপর থেকে তুমি কোনো ভালো হতে পারো না কারণ তোমার আগে সেই রাস্তাটা পরিষ্কার করা উচিত ছিল তারপরে তোমার প্রীতমের কাছে যাওয়া উচিত ছিল তাহলে আজকের ডেটে দাঁড়িয়ে তুমি লোকের কাছে খারাপ হতো না তুমি তোমাকে লোকে এত ব্লেমও দিত না বুঝতে পেরেছ তো তো এইসব বেকার কারণে তোমার দানে আমার আমার আমি দিয়েছি বলে সে সংসার করছে আমার আমি ভিক্ষে দিয়েছি তাই পিতামকে নিয়ে সংসার করছে এটা কোনো কথা না ওর কপালে আছে ওটা ওটা এখন ওর বর্তমান তোমার ওটা অতীত ছিল তুমি তোমার ভবিষ্যৎ তুমি গুছিয়ে নাও এগুলো যারা তোমাকে এইভাবে সাপোর্ট করছে বা এখন অবধি গুতাচ্ছে না যে উস্কাচ্ছে যাকে বলে তো এটার মধ্যে তুমি ভেসো না তুমি ভুলে যাও ওদের ওদের মতো করে সংসার করতে দাও ওদের মতো করে ওদের নতুন জীবন শুরু করেছে দেখতে পাচ্ছ প্রীতমও হ্যাপি হ্যাপি কি আনহ্যাপি এখন যখন তার সাথে আবার নতুন করে সংসার করছে তখন তোমাকে সেটা মেনে নিয়ে তোমার নতুন রাস্তা বেছে নেওয়া উচিত এটা আমার মনে হয় না হলে যেভাবে তোমরা কন মানে চতুর্দিকে নোংরা আলোচনায় জড়িয়ে যাচ্ছ সত্যি কথা বলতে এটা ঠিক না এটা ঠিক না আর তোমাদের দেখে বিশেষ করে আমি তো মনে করি আজকের ডেটে দাঁড়িয়ে যে দৃষ্টিকোট মজুমদার তোমার নাম নিলেও না কি তুমি অনেক কিছু করো তাই জন্য তোমার নাম নিতে আমার একদম ভাল লাগছে না তো তোমাকে আমি একটাই কথা বলতে পারি বিশেষ করে সবার শেষে যারা আমার ভিডিও দেখছো বা দেখবে বা তারা একটা কথা মনে করো যারা নিজের মায়ের সাথে এরকম দুর্ব্যবহার করে যারা নিজের মাকে অন ক্যামেরায় সামনে এসে গালমন্দ করে মিসবিহেভ করে তারা বিশেষ করে একটা ইন ভালো ইনফ্লুয়েসার বা বারো ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার হতে পারে না কি দেখে যে তোমরা সাপোর্ট করো আর তোমাদের বাচ্চারা যারা ওকে সাপোর্ট করছে যারা তোমাদের বাচ্চারা যারা এইসব ভিডিও দেখবে তারা যদি এরম তোমাদের সাথে মিসবিহেভ করে তোমরা মেনে নিতে পারবে তো আলটিমেটলি আমার মনে হয় না সুতরাং এইভাবে সাপোর্ট করা বন্ধ করো আর ওকে একটা কথা শিক্ষা তোমরা দাও যদি ও সাপোর্টার হয়ে থাকো যে ওরা ও নতুন করে কোনো মানে নতুন জীবন শুরু করুক আলটিমেটলি আজকের জায়গায় দাঁড়িয়ে দৃষ্টি মজুমদার বিশ্বাস করো তোমার যে ইমেজটা অনেকটাই তুমি খারাপ করে ফেলেছো আফটার এই রিমি যাওয়ার পরে তুমি আবার এগারো মাস মানে সেখানে থাকা যাওয়ার পরেও ঠিক আছে তো এটা করো না আর তোম কারোর দানে কেউ চলতে পারে না একমাত্র সব ঈশ্বরের দেওয়া সবই ঈশ্বরই চাইছেন আর ঈশ্বরই চালাবেন এটা মাথায় দেখো